কংগ্রেসে এটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে চাহ বাগিচাক লো। দেবকান্ত বড়ুয়ায় কৈছিল আলি আর কুলি যেতালে থাকিব কংগ্রেসের কেউ ক্ষতি নহয়। আলি অর্থাৎ মুসলমান সকলক কোয়া হয়েছিল, কুলি অর্থাৎ চাহ বাগিচার শ্রমিক সকলক কোয়া হয়েছিল। বিজেপি হওয়ার পিছত বিগত নির্বাচনত দেখা গেল লাহে লাহে চাহ জনগোষ্ঠীর শ্রমিক সকল বিজেপিল ধামান্বিত হয়েছে। ইয়ার বিপরীতে দেবকান্ত বড়ুয়ায় কোয়া আলি অর্থাৎ মুসলমান সকলের একটা অংশ এ আই ডি এফলে গেছে, একটা অংশ কংগ্রেসলে গেছে। এ আই ডি এফর বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসে কঠোর স্থিতি গ্রহণ করার পিছত এবার কংগ্রেসে সিদ্ধান্ত লৈছে চাহ বাগিচার ভোটর বাবে বাগিচায় বাগিচায় ঘুরব। ইতিমধ্যে ভূপেন বরা এই বিষয়ে অবগত করেছে, কিন্তু প্রশ্ন হয়েছে চাহ বাগিচার এই ভোট পুনের কংগ্রেসে উদ্ধার করব পারিবনে নাই, কেনো হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত ইতিমধ্যে বিজেপিয়ে চাহ জনগোষ্ঠীর মাজত প্রভাব বিস্তার করবলে সক্ষম হয়েছে। প্রথমবারের বাবে বিজেপি সরকারে চাহ বাগিচার মাঝে মাঝে পথ নির্মাণের ব্যবস্থা লৈছে, চাহ শ্রমিকর বাবে বিদ্যালয় স্থাপন করেছে, আদর্শ বিদ্যালয় কৈছে, বিনামূল্যে চাউলের ব্যবস্থা করেছে। এনে অবস্থাত চাহ জনগোষ্ঠীর মাজত প্রকৃততে কংগ্রেস সোমাব পারিবনে এই প্রশ্ন এটা আহিছে। কংগ্রেসের সপক্ষে আছিল, কিন্তু এতিয়া এই ভোট ক্রমাৎ বিজেপিল গতি করেছে। এতিয়া রাজ্য সরকারের ফলের বিজেপিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেপ্টেম্বর মাহত সরকারের ফলের গাঁয়ে গাঁয়ে মন্ত্রী বিধায়ক মুখ্যমন্ত্রী বিষয়া সকলো যাব, গাঁয়ের সমস্যা জানিবলে চেষ্টা চলাব। এনেখিনি সময়তেই কংগ্রেসে বাগিচালে যাওয়ার সিদ্ধান্ত লৈছে। আজি রশিদ মন্ডলক কংগ্রেসের বিধায়ক সোধা হয়েছিল এই প্রসঙ্গত, ভাষ্য কি শুনি লোক হোক। গাঁও গাঁও যাওয়া সেটা আমি আপত্তি করা নাই, বিজেপির কর্মকর্তা সকলে প্রত্যেক গাঁও যাওক প্রত্যেক ঘর যাওক সেটা লো মাত মানে ভাল। এটা রাজনৈতিক দলে প্রত্যেক ঘরের মানুষের ঘর গই সেই ঘরের সমস্যা কি কি সমস্যা আছে সেই সমস্যাখানি বুঝ লই সেই সমস্যাসমূহ সমাধান করার কারণে সরকারের একটা দাবি উপস্থাপন করা, সরকারক অবগত করা বা সরকারের আঁচনিসমূহ জনসাধারণ সঠিকভাবে পাইছে না নাই বুঝি পাইছে নাই তারপর আঁচনির সুবিধা লওয়ার কারণে জন প্রত্যেক ঘর যাওয়াটা ভাল কথা। কিন্তু সরকার কি যাবলগা হয়েছে, কারণ বিজেপি নেতা কর্মী সকলের অপরাধ রাইজর আস্থা নোহা হয়েছে। যা সাত বছরে জনসাধারণ যে ফাঁকি দিছিল প্রতারণা করেছিল প্রতি বিশ্বাস নোহার কারণে মন্ত্রী হবা অফিসার গাঁত যাবলগা হয়েছে বিজেপিক প্রতিষ্ঠা করার কারণে। আর আমি কংগ্রেস গই আছো, জনসাধারণক সরকারি আঁচনিরপর কেনকা ঠগিছে, সরকারি আঁচনি কেনকে অপচয় করেছে, সরকারি ধন কেনকা অপচয় করেছে, সমস্ত কুশাসন কুমন্ত্রণবিলাক রাইজক জানাবলে আমার দায়িত্ব। আমার বিরোধী পক্ষের দায়িত্ব কি, জনসাধারণ সরকারের প্রত্যেকটা ভুল আঙুলে বুঝাই দিয়ার আমার দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করে আছো। নকল নহয়, এটা আমার দায়িত্ব জনসাধারণক সজাগ করা, সরকারের প্রত্যেকটা ষড়যন্ত্রের বিষয়ে জনসাধারণ সজাগ করাটা আমার দায়িত্ব, পবিত্র কর্তব্য। এটা প্রশ্ন হয়েছে চাহ বাগিচার মাজত কংগ্রেস পুনের সোমাব পারিবনে নাই। কংগ্রেসে আশা প্রকাশ করেছে চাহ শ্রমিকর মাজত গই চাহ শ্রমিকর ভোট লোকসভার নির্বাচনের পূর্বে কংগ্রেসে নিজের পক্ষে আনবলে সক্ষম হব। কংগ্রেসের এই নীতি সংক্রান্ত মাত পাতিছে এ আই ডি এফর বিধায়ক আমিনুল ইসলামে। কুলি যদি ঠিক থাকে তেতিয়ালে কংগ্রেসে কোনো নোৱাৰে, কিন্তু আজি সেই আমার আদিবাসী বা চাহ জনগোষ্ঠীর মাজত কংগ্রেসের এটাও এম এল এ নাই, একমাত্র রূপজ্যোতি কর্মী আছে তেখেতেও এরা দিছে। এতিয়া মাইনরিটি বেল্টত তেখেতসকলে ভাবিছিল অকলে একসত্রে রাজত্ব করব, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবক রাজনৈতিকভাবে হত্যা করব পারিলে, ইউডিএফক হ্যাক করব পারিলে, বিজেপির লগত নেক্সাস ইস্টাবলিশ করব পারিলে ইউডিএফ হ্যাক হয়ে যাব, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটি হয়ে উঠা নাই। সেই কারণে তেখেতসকলে বাগানে বাগানে যাওয়ার পরিকল্পনা করেছে। এ আই ইউডিএফে এনেকা কোনো স্লোগানক বিশ্বাস নকরে। এইখিনি সময়তে বিজেপির বিধায়ক দিগন্ত কলিতাই কংগ্রেসক সমালোচনা করে কৈছে যে আমি গাঁওলে যাব বিচাৰিছো, কংগ্রেসে ইয়াক সমালোচনা করেছে কিয়? ডাঙরিয়ায় গাঁওলে গিয়ে গাঁওর শেষের দুখিয়াজন মানুষ সহায় করাত কিবা ভুল হল নেকি শুনেছো মানে প্রশ্ন। অসমৰ মুখ্যমন্ত্রী অসমৰ গাঁওলে নেযায় কি দিল্লীলৈ যাব না বাংলাদেশলে যাব মই সুধিছো, না শেখ হাসিনার গাঁওলৈকে যাব মই সুধিছো, না পাকিস্তানলে যাব প্রশ্ন উত্তরটা দিয়ক। কারণ মুখ্যমন্ত্রীজনে সরকারিভাবে যা আসনি পাব তারমানে দ্বারা দালালের যোগেদি কামটো করব লাগে। প্রধানমন্ত্রীয়ে কৈছিল এক টকার 15 পয়সায় গাঁওলৈ যায়, তারমানে সেই কামটো আমি করব লাগে। এইবিলাক ভূপেন বৰা ডাঙরিয়ার একটা মস্ত ভেকু ভাওনা,
তেওঁ এতিয়া মই শুনিছোঁ তেওঁ এতিয়া বাগানলৈ যাব। মই ওয়েলকাম কৰিছোঁ যিসকলক যি সময়ত তেখেতক তেখেতসকলে পুৰা 15 বছৰ কাল ক্ষমতাত আছিল, কিয় তেওঁলোকৰ পৰা মানুহবিলাক আমালৈ ঢাপলি মেলিবলগীয়া হ'ল, তেওঁলোকৰ বহুত মন্ত্ৰী বহুত নেতা আমালৈ কিয় গুচি আহিবলগীয়া হ'ল, এইকাৰণে হৈছে যে এতিয়া তেওঁলোকে নিৰ্বাচনৰ সময়ত ভাবিছে যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বিশেষকৈ বাগান অঞ্চলত ৰাস্তা ঘাট নিৰ্মাণ কৰা, স্কুল নিৰ্মাণ কৰা, বাগানৰ মানুহক বিশেষ সুবিধা দিয়াৰ যি চিন্তা চৰ্চা কৰিছে সেইবিলাকক তেওঁলোকৰ এতিয়া টোপনি ভাঙিছে। কুম্ভকৰ্ণৰ যেনেকৈ টোপনি ভাঙে তেওঁলোকৰো এতিয়া টোপনি ভাঙিছে।